السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الأعمى والبصير. আলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী কর্মী সম্মেলনের মোতারাম সভাপতি, দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি অন্যান্য বছরের চেয়ে এবারের কর্মী সম্মেলনের বিষয়গুলি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে, যে কারণে একটু খেয়াল করে আমাদেরকে এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমরা বক্তারা কী বলছেন আর আমরা এখান থেকে কতটুকু নিয়ে যেতে পারছি। আমার বিষয় প্রশিক্ষিত কর্মী তৈরিতে আহলাদিস আন্দোলনের অবদান, আর সাথে আর একটা জিনিস যুক্ত আছে, সেটা হলো আল ইহতিসাব। সময় কম, কাজে কম সময় আমি শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে আপনারাও কম জানেন না, তারপরে শুধু আমি আপনাদেরকে বিষয়গুলি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনআমের 50 এবং সূরা রাআদের 16 নম্বর আয়াতে তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাভিল আমা ওয়াল বাসির, হে মুহাম্মদ তুমি বলো যারা চক্ষুষ্মান এবং যারা দৃষ্টিহীন তারা কি সমান। সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এরই ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন, লা ইয়াস্তাভিল আমা ওয়াল বাসির, নিশ্চয় চক্ষুষ্মান এবং চক্ষুহীন তারা উভয় সমান নয়, ছায়া এবং রৌদ্র সমান নয়, আলো এবং অন্ধকার এটা সমান নয়। সুতরাং প্রশিক্ষণ প্রশিক্ষিত জনগোষ্ঠী আর প্রশিক্ষণ বিহীন জনগোষ্ঠী এরা কখনোই সমান নয়। আহলাদিস আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্রের দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর ধারার 3 নম্বর উপধারায় বলা হয়েছে, বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশের অন্যতম কর্মসূচি হচ্ছে তারবিয়াত বা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দ্বারা আমাদের উদ্দেশ্য কি? প্রশিক্ষণ দ্বারা আমাদের উদ্দেশ্য হল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নির্ভেজাল তাওহীদের বিশ্বাসী একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী তৈরি করা, যারা সমাজের প্রচলিত বিভিন্ন কুসংস্কার এবং বিজাতীয় বিভিন্ন রসম রেওয়াজের মোকাবেলায় ইসলামকে বিজয়ী করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসাবে তৈরি হবে। মূলত এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখেই আহলাদিস আন্দোলন বাংলাদেশের তৃতীয় কর্মসূচি হচ্ছে তারবিয়াত বা প্রশিক্ষণ। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের কয়েকটি মৌলিক করণীয় হলো এই যে, প্রথমত আমাদেরকে নিয়মিত পবিত্র কোরআন এবং হাদিস সংগঠনে বিভিন্ন বই পত্রিকা এগুলি অধ্যয়ন করতে হবে। 2 নম্বরে সাপ্তাহিক তালিমী বৈঠকে অংশগ্রহণ করতে হবে। সংগঠনের অধীনে বিভিন্ন প্রশিক্ষণে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। 4 নম্বরে নিয়মিতভাবে তাহাজ্জুদ সালাত এবং অন্যান্য নফল সালাত প্রতি বৃহস্পতিবার ও সোমবার এবং মাসের যে 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজের নফল সিয়াম পালনের অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সর্বদা হালাল রুজি ভক্ষণের চেষ্টা থাকা, সুন্নতি দাড়ি রাখা, তাকোয়া সম্পন্ন লেবাস পরিধান করা এবং বাড়িতে ইসলামী পর্দা রক্ষা করা এই 3য় নম্বর কর্মসূচির অন্তর্ভুক্ত।
এগুলির মাধ্যমে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আজকে কি কাজ করছে সমাজে, এর কিছু বিষয় আপনারা ইতিপূর্বেই শুনলেন। যেহেতু আমার বিষয় হচ্ছে প্রশিক্ষিত কর্মী তৈরিতে আহলে হাদিস আন্দোলনের অবদান, সুতরাং আমি গুরুত্বের দিকে গেলাম না, শুধু আমি অবদান বলেই শেষ করব। প্রথমত আমরা দেখি আকিদার ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলন মানুষের মধ্যে কি অবদান রেখেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীদের মধ্যে আমরা দেখতে পাই এখন বর্তমানে একটা লোক, সে প্রতিদিন নিজে কষ্ট করে উপার্জন করে, সে সচ্ছলভাবে চলতে পারে না, তারপরও হারামে সে নিমজ্জিত হয় না। কিছুদিন আগে আপনারা দেখেছেন ডেস্টিনি 2000 লিমিটেড, নিউএ, জিজিয়ান, এ ধরনের বিভিন্ন কোম্পানি মাল্টিলেভেল মার্কেটিং হিসেবে বাংলাদেশে কাজ করছিল এবং তারা লোভনীয় প্রস্তাব দিয়েছিল জনগণকে। এর কর্মী হলে, এর একজন এজেন্ট হলে, এর একটা সার্কেলের অন্তর্ভুক্ত হলে জীবনের মোড় ঘুরে যাবে, দুনিয়াতে তারা শান্তি লাভ করতে পারবে, এ ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে তারা কাজ করছিল। কিন্তু আমরা আকিদার ক্ষেত্রে মানুষদের মধ্যে এটাই সৃষ্টি করতে পেরেছি যে যেখানে হালাল আছে আমরা শুধু সেখানেই যেতে বাধ্য, যেখানে হারাম আছে, যেখানে সন্দেহ আছে আমরা ওখানে যেতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়ানুন আল হারামু বাইয়ানুন বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মধ্যবর্তী হচ্ছে সন্দিগ্ধ বিষয়, বহু মানুষই এটা জানে না। ওয়ামানিত তাকা মিনাশ শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকবে, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনকে এবং তার নিজেকে সম্মানকে সে কলুষমুক্ত রাখবে। অমানকাবেশবাদ ওয়াকাফিল হারাম, আর যে ব্যক্তি এই সন্দেহে পতিত হবে সে হারামে পতিত হবে। আমরা মানুষের মধ্যে এটা এই আকিদা সৃষ্টি করতে পেরেছি, হালাল উপায়ে অর্জিত সম্পদে যদি দিনাতিপাত সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তারপর ওটাতেই তারা সন্তুষ্ট, কিন্তু তারা হারাম উপায়ে উপার্জিত সম্পদে তারা সন্তুষ্ট হতে চায় না। আহলে হাদিস আন্দোলন এই আকিদা মানুষের মধ্যে সৃষ্টি করতে পেরেছে। দুই নম্বর বিষয় হল আমলের ক্ষেত্রে আমরা দেখতে পাই আজকে আহলে হাদিস আন্দোলনের কর্মীরা, আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীলরা, তাদের সুন্নত আপনি দেখতে পাবেন, টাকনুর উপরে কাপড় থাকে, বড় তাদের লম্বা দাড়ি থাকে, সুন্নতি লেবাস তাদের গায়ে থাকে, অন্যান্য বিষয় আচরণ থেকে তারা মুক্ত থাকে। আমলের ক্ষেত্রে যেটা সহি সেটা গ্রহণ করে, যেটা জয়ীফ বা জাল সেটাকে বর্জন করে। আহলে হাদিস আন্দোলন আমলের ক্ষেত্রে কোনো কর্মী এক্ষেত্রে বাতিলের সাথে কখন আপোষ করে না। শুধু আমাদের আহলে হাদিস জনগণের মধ্যেই নয়, আজকের এই দাওয়াতের মাধ্যমে বহু হানাফি ভাইয়েরা তাদের আকিদা চেঞ্জ করে আজকে তারা এই আমল গ্রহণ করে নিজেকে জান্নাতি লোক হিসাবে বা নিজেকে সিরাতুল মুস্তাকিমের উপরে অটল রাখার জন্য তারা আজকে সচেষ্ট হচ্ছে। তিন নম্বরে পারিবারিক ক্ষেত্রে আমরা দেখতে পাই বর্তমান সমাজে একটা বহুল প্রচলিত বিষয় হলো যৌতুক। যুবক ভাইয়ের আজকের অনেকেই তাকিয়ে থাকে, বিবাহ করব, 2-5 লাখ টাকা নিব আর সেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে সফল হব, অথবা আমরা এর মাধ্যমে চাকরিতে ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করব, নিজে সচ্ছলভাবে চলব। কিন্তু আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী দায়িত্বশীলরা তারা আজকে মনে করে যৌতুক হারাম আর মহর দেওয়া এটা হলো ফরজ। সুতরাং যৌতুককে তারা প্রত্যাখ্যান করে মহর প্রদান করে, যদিও সেটা কম হয় তবু এর মাধ্যমে প্রদান করে তারা চেষ্টা করে যে তাদের পারিবারিক জীবনে ইসলামী বিধানটাকে প্রথম থেকেই পালন করার। আপনারা জানেন আকিকার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অন্য সুন্নতগুলি, এই সুন্নতগুলি মানব সমাজে আজকে আমাদের সমাজে এটা প্রত্যাখ্যাত। আকিকার বিষয়টা মানুষ খুব গুরুত্ব দেয় না, অথচ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আকিকার ক্ষেত্রে মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে আমার সামর্থ্য একটু কম হলেও আমি আমার কম সামর্থ্য দিয়ে আমার সন্তান যাতে পরকালে বন্ধক না থাকে সেজন্য আমি কম সামর্থ্যের মাধ্যমে আমি আকিকা দিয়ে আমার সন্তানের জন্য এই সুন্নত আমি পালন করতে চেষ্টা করব, এটা তারা করে। সাথে সাথে পরিবারে ইসলামী বিধান, পারিবারিক তালিম, পারিবারিক যে অনুশাসন, এগুলি বজায় রাখার মাধ্যমে তারা চেষ্টা করছে এবং তারা সফলও হচ্ছে যে পরিবারে পূর্ণাঙ্গ ইসলামী বিধানকে কায়েম করতে।
সামাজিক ক্ষেত্রে আহলাদিস আন্দোলন আজকে সমাজের মধ্যে বহু সংস্কার নিয়ে এসেছে, যা আপনারা ইতিপূর্বেই শুনলেন। চর্বি তো চর্বণ না করে আমরা শুধু বলবো এটাই, সমাজে আজকে একটা ফলো উঠেছে যে আহলাদিস আন্দোলন বাংলাদেশে সমাজ সংস্কারমূলক কাজ করে, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সমাজের বহু কুসংস্কার, সমাজের বহু বিদাত, সমাজের বহু শিরক, আজকে এগুলি উঠে যেতে বাধ্য হয়েছে আহলাদিস আন্দোলনের মাধ্যমে। অর্থনৈতিক ক্ষেত্রে যার কিছু আমরা আপনাদের সামনে এখনই উপস্থাপন করলাম, অর্থনৈতিক ক্ষেত্রে আহলাদিস আন্দোলন মানুষকে ইসলামী পদ্ধতি সুদ ভিত্তিক অর্থনীতিকে বাতিল করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য কিভাবে সম্ভব, এটা আহলাদিস আন্দোলন বাংলাদেশের মানুষকে প্রদর্শন করেছে। এমনকি মানুষ এই ইসলামী অর্থনীতি গ্রহণ করে, বহু মানুষ এমন আছে, বহু কর্মী আমাদের এমন আছে যারা ব্যাংক থেকে চাকরিকে ছেড়ে দিয়ে, সুদী চাকরিকে ছেড়ে দিয়ে তারা নিজেরা কোনো ব্যবসা করে অথবা অটো চালিয়ে তারা তাদের জীবনপাত করছে, জীবন পরিচালনা করছে, কিন্তু ওই লোভনীয় চাকরি থেকে ছেড়ে দিয়েছে। এমন অনেক কর্মী আছে যারা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পরিবর্তে চাকরি প্রত্যাখ্যান করে তারা নিজেরা নিজে নিজের শ্রম বিক্রি করে শ্রম দিয়ে সে নিজে জীবন পরিচালনা করছে। এটা আহলাদিস আন্দোলনের অবদান অর্থনৈতিক ক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কর্মীরা, আপনারা অনেকেই জানেন আমাদের কর্মীরা আজকে বর্তমান প্রচলিত গণতন্ত্রের সাথে আপোষ করে না, তারা বর্তমান প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির রাজনীতিতে তারা বিশ্বাস করে না, এবং এ কারণে বহু কর্মী আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্মে ভোট দেওয়া থেকে অনেকেই বিরত থাকে। এমনকি আহলাদিস আন্দোলনের যারা সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য, তাদেরকে বলাই আছে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তারা কোনো আদর্শিক সম্পর্ক স্থাপন করতে পারবে না, রাখতে পারবে না। যদি জানা যায় তাহলে তারা এই ধরনের কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়, বরখাস্ত করা হয়। অতএব আহলাদিস আন্দোলন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা একটা আদর্শিক প্ল্যাটফর্ম, এই আদর্শকেই জীবনের সর্বক্ষেত্রে তাকে মুক্তির ওসিলা হিসাবে গ্রহণ করতে হবে। এই জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ক্ষেত্রে প্রার্থীবিহীন নেতৃত্ব ব্যবস্থা এগুলি চালু করতে চায়, প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা, ব্যালটবিহীন নির্বাচন ব্যবস্থা এগুলি চালু করার জন্য আমাদের দেখবেন পরিচিতিতে এখানে প্রস্তাবনা দেওয়া আছে। তিনটি সংস্কারের মধ্যে অন্যতম হলো নেতৃত্বের সংস্কার, এবং সেখানে বলা হয়েছে আমরা প্রার্থীবিহীন ব্যালটবিহীন নির্বাচন ব্যবস্থা চাই। যদি সেটা থাকে তাহলে বর্তমানে রাজনীতিকে কেন্দ্র করে, বর্তমানে মেম্বারি ইলেকশনকে কেন্দ্র করে মানুষের লাখ লাখ টাকা খরচ করা থেকে ওই লোকটা বেঁচে যাবে, কে মেম্বার হবে সমাজের কেউ জানবে না। সুতরাং না জানার কারণে মোত্তাকি পরহেজগার লোকটা সে মেম্বার নির্বাচিত হবে, যে পরহেজগার লোক সে চেয়ারম্যান হবে, এবং তার চেয়েও বেশি পরহেজগার লোকটা সে পার্লামেন্টের সদস্য হবে, তাই না? কিন্তু আজকে ভিসি আর মুসির ভোট অবশ্যই সমান। একজন পাগল সেও যদি সিল মারতে জানে তাহলে তার ভোট আর আমি এমএ পাস করার লোক, এই ভোটের মধ্যে কোনো পার্থক্য নেই, আছে কি? সুতরাং এই রাজনৈতিক পদ্ধতিতে আহলাদিস আন্দোলন বিশ্বাস করে না, এবং এইভাবে আমরা আমাদের কর্মীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই ধরনের এই মানে অজ্ঞ এই রাজনৈতিক পদ্ধতিতে আমরা এই ভোটাভুটিতে অংশগ্রহণ করতে বাধ্য নই। অনেক মানুষ এটা গ্রহণও করেছে। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে আমরা এটা দেখিয়েছি বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে আজকে, এই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষের নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। নৈতিক শিক্ষা কতটুকু লাভ করে, এমএ পাস করার পরেও একজন মানুষ যদি সে ঘুষ খেতে পারে, এমএ পাস করার পরেও একজন ম্যাজিস্ট্রেটের বাসা থেকে যদি একটা 10 বছরের শিশু নির্যাতিত হতে পারে, তাহলে এই শিক্ষা আপনাকে আমাকে কি শেখায়? আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে শিখাতে সম্ভব হয়েছে, সক্ষম হয়েছে আমরা ইসলামী শিক্ষা, যে শিক্ষায় মানুষের নৈতিকতা গড়ে ওঠে, যে শিক্ষায় মানুষের মধ্যে নৈতিক উন্নয়ন ঘটে, আমরা সেই শিক্ষা, সেই ইসলামী শিক্ষা এ দেশে কায়েম করতে চাই, বাস্তবায়ন করতে চাই। আজকে দেখবেন সহশিক্ষার মাধ্যমে স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে অশ্লীলতার সাইলাব চলছে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাব হলো এই, একই প্রতিষ্ঠানে পৃথক শিফটিং ব্যবস্থার মাধ্যমে আমরা আলাদা আলাদা ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আমরা একটা চালু করতে চাই। আমরা দেখছেন নদাপাড়ার একদিকে পুরুষ বালকদের জন্য মাদ্রাসা, আর একদিকে মহিলাদের জন্য মাদ্রাসা, চারিদিকে বিশাল প্রাচীর ঘেরা একটা বালিকাদের জন্য মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা দেখিয়ে দিতে চাই শিক্ষা ব্যবস্থা এভাবেই হতে হবে।
এখান থেকে যে ছেলে বের হবে সে আদর্শ ছেলে হিসেবে, আদর্শ আলেম হিসেবে তৈরি হয়ে বের হবে। এখান থেকে যে মেয়েটা বের হবে সে আদর্শ গৃহিণী হিসেবে এখান থেকে বের হবে। তার থেকে যে সমস্ত পরবর্তী প্রজন্ম জন্ম নেবে ইনশাল্লাহ তারাও নৈতিক আদর্শে উন্নত হয়ে তারা গড়ে উঠবে, ইনশাল্লাহ গড়ে উঠবে। সাহিত্যের ক্ষেত্রে আপনারা দেখছেন আমরা মাসিক তাহরিকের মাধ্যমে, তাওহীদের ডাকের মাধ্যমে আমরা মানুষের মাঝে সুস্থ সাহিত্য এগুলি বিকাশ করতে চাচ্ছি। এক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের অবদান আপনারা দেখছেন। একসময় আহলে হাদিসদের মধ্যে গুটিকতক মানুষ দেখা যেত, নাম কাওয়াস্তে একজন বা দুইজনের লেখনী পাওয়া যেত। আজকে এই নওদাপাড়ার এই চত্বরে অন্তত এক ডজন লেখক আছে, এক ডজন লেখক আপনি এখানে খুঁজে পাবেন। এবং তাদের লেখার মধ্যে বৈশিষ্ট্য হলো এই, এখানে সহিহ হাদিস বাদ দিয়ে যয়িব হাদিস দিয়ে কোনো দলিল গ্রহণ করা হয় না। আপনি প্রত্যেকটা বইয়ে দেখবেন দলিল গ্রহণের ক্ষেত্রে সহিহ হাদিস ছাড়া যয়িব হাদিসকে বর্জন করা হয়েছে সর্বতোভাবে। এরপরও নিজের মন মতো কোনো কথা এসব বইয়ে লেখা হয় না। সুতরাং এক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের অবদান হচ্ছে আমরা সুস্থ সাহিত্য এবং ইসলামী সাহিত্য, প্রকৃত যেটা সাহিত্য, এটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। একদল এক ঝাঁক সংস্কার মনা লেখক আমরা তৈরি করতে পেরেছি। বক্তৃতার ক্ষেত্রে একসময় আমরা দেখতাম যে যখনই কোথাও অজ মাহফিল হতো তখন সেখানে হয় মাওলানা মুসলিম অথবা আবু তাহের বর্ধমানী অথবা মাওলানা আব্দুর রউফ, আব্দুল সাত্তার ত্রিশালী, অধ্যাপক মোবারক আলী, এই ধরনের নাম করা কয়েকজন বক্তা ছাড়া বাংলাদেশে অজ মাহফিল হতো না, বিশেষ করে আলাদেশ পরিবেশে। আজকের বর্তমান পরিবেশে এখানেও আপনারা বহু লোক পাবেন যারা দাঁড়িয়ে বক্তব্য ছাড়াও রাজনৈতিক মঞ্চে হোক, জলসায় হোক, যে কোনো সেমিনার সিম্পোজিয়ামে হোক, সেখানে আমাদের ছেলে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে আপনি বলতে পারবেন, 10 মিনিট কথা বলতে পারবেন। বক্তা না হলেও আমাদের সোনামণির ছেলেরা, আমাদের যুব সংঘের ছেলেরা, আন্দোলনের কর্মীরা, তারা দেখবেন আপনি যে কোনো বিষয়ে বলেন 10 মিনিট কথা বলতে পারবে। এটা আহলে হাদিস আন্দোলনের অবদান। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলন আজকে একটা সংস্কার এখানে জাতিকে উপহার দিচ্ছে। একটা প্রশিক্ষিত কর্মী বাহিনী আহলে হাদিস আন্দোলন আজকে তৈরি করতে সক্ষম হয়েছে। অতএব সাধু মণ্ডলী, আপনাকে আমাকে এই প্রশিক্ষিত কর্মী বাহিনীর একজন নিবেদিত প্রাণ কর্মী হওয়ার জন্য আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। আর তার অন্যতম মাধ্যম হলো ইহতেসাব। আপনাকে আমাকে ইহতেসাব রাখার জন্য চেষ্টা করতে হবে। ইহতেসাব রমজান উপলক্ষে আমরা যে হাদিসটা পড়ি, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতেসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, এই হাদিস থেকে মূলত এখানে ইহতেসাব শব্দ এসেছে। সেখান থেকে মূলত এই ইহতেসাব শব্দটা গ্রহণ করা হয়েছে। এর অর্থ হলো সওয়াব অর্জন করা বা সওয়াব লাভ করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমলনামা হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। সুতরাং সেই দিন হিসাব দেওয়ার পূর্বে আপনারা আমার আমলের হিসাব এই ইহতেসাবের মাধ্যমে প্রতিদিন আমরা দিতে পারি। এখানে কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ, নফল সালাত, নফল সিয়াম, তালিমি বৈঠক, এভাবে প্রত্যেকটি বিষয় এখানে লিপিবদ্ধ করা আছে। আমরা প্রতিদিন এগুলি রাখার মাধ্যমে নিজের আমল, এই মাসে আমি কতটুকু ভালো করলাম, এই মাসে আমি কতটুকু খারাপ করলাম, এটা আমি আপনি সব সামনে খুললেই দেখতে পাই। সুতরাং এটা নিজে আমার আমলকে বৃদ্ধি করার জন্য, আমলের তারাক্কি হাসিলের জন্য, আমলের উন্নয়নের জন্য আপনাকে আমাকে ইহতেসাব রাখার জন্য একজন কর্মী হিসাবে অন্যতম বৈশিষ্ট্য হলো আপনার আমার ইহতেসাব পূরণ করা। আপনি আমি ইহতেসাব রাখবো, ইহতেসাব রাখার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমি আমার জীবনের সৎ আমলগুলিকে সামনের দিকে আর উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।